চারদিকেই তো দেখছি, কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমার ক্লাসরুমটা কোন দিকে আমি তো বুঝে উঠতে পারছি না। ওই 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 দিকে হবে নাকি? কিন্তু দরজা তো মনে হচ্ছে বন্ধ। না, ওই সাইডে হবেই না, আমি যেদিক থেকে এসছি সেদিকেই ফিরে যাই। কে যায় রে? কে রে? কে কে যাচ্ছে? মনে হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, আমি 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 পটলা। তা বাবু, এত দেরি করে এখানে ঘোরাঘুরি কেন করছো? স্যার, আমার আজকে একটু দেরি হয়ে গেছে। আমার ক্লাসরুমটা কোন দিকে আমি ঠিক খুঁজে পাচ্ছি না। আসলে আজকে প্রথম দিন তো আমি এসেছি। শোনো বাবু, দেরি করে যখন এসছো তাহলে তো হবে না, তার জন্য তোমার পানিশমেন্ট নিতে হবে। স্যার, প্রথম দিন স্কুলে এসেই পানিশমেন্ট খেতে হবে? এই আবার কিরকম কথা বলছেন স্যার? এটা স্কুলের নিয়ম, টাইম মতো স্কুলে না ঢুকলে প্রত্যেকটা ছাত্রকে পানিশমেন্ট নিতেই হয়। তো স্যার, আপনার স্কুলের টাইম কটা, মানে কটার মধ্যে আসতে হবে না হলে স্যার পানিশমেন্ট খেতে হবে? স্কুলের টাইম হচ্ছে 10:30। 10:30-টার মধ্যে একদম সময় মতো স্কুলে না ঢুকলে তার জন্য পানিশমেন্ট নিতেই হবে, প্রত্যেকটা ছাত্রের ক্ষেত্রেই সমান। তো স্যার, আমার জন্য কি পানিশমেন্ট রেডি করে রেখেছেন? তোমার জন্য পানিশমেন্ট হচ্ছে কটা, 10:30-টার পরে তুমি এসছো, ওই হাঁটু গেড়ে দুই কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, এটাই তোমার পানিশমেন্ট। কানটি ধরে দাঁড়িয়ে পড়ো বাবু। হ্যাঁ 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 স্যার, ধরছি ধরছি, কান ধরছি। স্যার, একটা কথা বলছিলাম, ভাবছিলাম আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি কথা তুমি বলতে চাইছো? স্যার, আপনার বাড়ি ওই ওইদিকে ওইদিকে ওই স্কুলের পেছন দিক দিকে, ওইদিকে কাঁঠালতলা, ওইখানে আপনার বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলেছো, ওইদিকেই আমার বাড়ি। তা তুমি জানলে কি করে আমার বাড়ি ওইদিকে? আসলে কাঁঠালতলার ওখানে আমার এক জেঠিমা থাকে, তো ওই জেঠিমার বাড়িতে মাঝে মাঝেই যাই। তবে তুমি কাঁঠালতলায় জেঠিমার বাড়ি যাও আমার ওদিকে, তা তোমার জেঠিমার নামটা কি? স্যার, ওই চেনেন না, শিউলি জেঠিমা। শিউলি জেঠিমা আমার খুব প্রিয় জেঠিমা, আমি তো মাঝে মাঝেই যাই। কাম সারছে রে। স্যার, কিছু বললেন মনে হলো? না না, কিছু বলিনি। যাও যাও, তুমি যাও, তুমি তুমি তোমার ক্লাসে যাও, ওই যেদিক দিয়ে এসছো ওদিকেই তোমার ক্লাস। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই, আমার ক্লাসেই যাই। তো কান আর ধরবো না? না না না, কান তোমার আর ধরতে হবে না, তুমি যাও, তোমার যেদিকে ক্লাস ওইদিকে ক্লাসে যাও। আচ্ছা স্যার, তাহলে আসছি আমি। বাবারে, বাঁচলাম! এই পটলাকে যদি আজকে আমি কান ধরাতাম তাহলে বাড়িতে গিয়ে মনে হয় আমায় কান ধরতে হতো। ও যে শিউলি জেঠিমার কথা বললো, হায় ভগবান, শিউলি জেঠিমার কাছে গিয়েই তোমায় কান ধরতে হতো। আরে শিউলি জেঠিমা বললো, পটলা, শিউলি জেঠিমা তো আমার বউ, আমি যদি বাড়ি যেতাম আজকে আমারই কানটা ধরতে হতো। বাঁচলাম রে, বাঁচলাম। দেখি দেখি পটলা চলে গেছে, যাক বাঁচা গেছে, চলে গেছে। আমি যাই, আমি আমার অফিস রুমে যাই। এ পটলা, তুই হাসছিস কেন রে? হা হা করে হাসছিস কেন? হাসবো না, হাসবো না, আজকে ভজা ভজা স্যার, ভজা মাস্টার আমাদের, মজা মাস্টারমশাই আজকে আমার কান ধরাইতে গেছিল। হ্যাঁ, তা ধরিস নাই কান? কান ধরবো কি, ভজা মাস্টারকেই তো উল্টে কান ধরাই দিলাম। সেটা আবার কিভাবে করলি? তাহলে শোন, ধরে ঘটনাটা তাহলে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল বল, কি ঘটনা? আমার তো শুনতে খুব ইচ্ছে করছে। আরে বল, তো বলিস না,
আজকে আমার স্কুলে আসতে দেরি হলো, তো 10:30টার উপরে হয়ে গেছে স্কুলে। আমি ঢুকছি, ব্যাস মজা মাস্টার আমায় ধরেছে, লেট করে কেন স্কুলে এসেছিস, এবার আমায় কান ধরতে হবে, আমাকে 10 মিনিট কান ধরে দাঁড়াতেই হবে, এটা হচ্ছে ওর বক্তব্য। কান ধরেছিলি? আমার নাম পটলা, আমি ধরবো কান? আরে আমি ফটাম করে বলে দিলাম শিউলি দিদিমণি ভজা মাস্টার মশাইয়ের বউ, আমি বানিয়ে দিলাম শিউলি জেঠিমা। আমি বললাম ওইখানে কাঁঠালতলায় আমার একটা শিউলি জেঠিমা আছে স্যার, আপনার বাড়ির ওদিকে। ব্যাস ভজা মাস্টার গেল ভয় পেয়ে, কারণ শিউলি জেঠিমার নাম শুনছি, শিউলি জেঠিমা হচ্ছে ভজা মাস্টারের বউ, আর ও তাই বউরে ভয় পায়। ব্যাস আর কি, আমার আর কান ধরাবে, আমার বললো তুমি যাও। এ হচ্ছে পটলা আর বুদ্ধি, বুঝলি বুঝলি বলটু? সত্যি সত্যি, তোর বুদ্ধির সাথে কেউ পারবে না। চল 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 যাই ক্লাসে যাই, চল 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 চল, হ্যাঁ চল 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 যাই ক্লাসে যাই।